কারণে আবুল আহাব সেই দিন এই কালেমা বুঝেছিল। আবুল আহাব বোঝার পরে আল্লাহ রাসুলের দিকে পাহাড়ের একটা পাথর, ছোট্ট পাথর উঠায় তাব্বাত ইয়াদা মুহাম্মাদিন এই শব্দ বলে আল্লাহ রাসুলকে ঢিল নিক্ষেপ করলেন। আল্লাহ রাসুলের চোয়াল মোবারকের ভিতরে সেই ঢিলটা এসে লেগে গেল। আল্লাহ নবীর চোয়াল দিয়ে দর দর করে রক্ত পড়তেছিল। সাময়িকভাবে আল্লাহ রাসুল আঘাতের কারণে মূর্ছা খেয়ে মাটির ভিতরে বসে পড়লেন। ভাইরা আমার, আল্লাহ নবী কোনো কথা বলতে পারতেছিলেন না। আবুল আহাব এই কালেমা বোঝার কারণে আল্লাহ রাসুলকে প্রথম দিনেই রক্তাক্ত করেছিল, কারণ তারা বুঝেছে এই কালেমা এটা শুধুমাত্র সাপারি মন্ত্র নয়, সাপের মন্ত্রের মতো নয়, এটা একটা বিপ্লবী আওয়াজ, গোটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের বিপ্লবের আওয়াজ। এই আওয়াজ সেদিন আবুল আহাব বুঝেছিল, যার কারণে আল্লাহ নবীকে আঘাত করলো। আল্লাহ নবীর এই আঘাত, আল্লাহ নবী কোনো প্রতিবাদ করলেন না, কারণটা হলো আল্লাহ নবী একাই সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে একাই প্রতিবাদ করবেন কেমনে। কিন্তু আল্লাহ তালার সহ্য হলো না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আয়াত অবতীর্ণ করে এর প্রতিবাদ করলেন। আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে আবুল আহাব সেদিন এসেছিল, বুঝেছিল কালেমা ঢিল মেরেছে, আল্লাহ রাসূল প্রতিবাদ করতে পারে নাই, প্রতিবাদ করেছেন কে? আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। কিয়ামত পর্যন্ত এই প্রতিবাদ মানুষের জন্য রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? কি সেই প্রতিবাদ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ পাতাব। এই সূরা মুখস্থ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তারা বললেন, আবুল আহাব তুমি যে হাত দিয়ে কালেমা শোনার পরে আমার নবীকে আঘাত করেছো, আমার নবীকে রক্তাক্ত করেছো, আমার নবীকে তুমি কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, আমি তোমার সেই হাতকে ভেঙে চুরে চুরমার করে দেব। শুধু তাই নয়, ওয়া তাব্বা তোমাকে আমি ধ্বংস করে দেব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার কোন জনশক্তি, তোমার অর্থশক্তি, তোমার পাওয়ার কোনটাই আল্লাহর কাছে তোমাকে রক্ষা করতে পারবে না। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে? সে আল্লাহর পাওয়ার কমে গেছে, শক্তি কমে গেছে, সে আল্লাহ বৃদ্ধ হয়েছে? বলেন নাউজুবিল্লাহ, সে আল্লাহর পাওয়ার এখনো আছে। আজকেও সেই কালেমার দাওয়াত, সেই কালেমাওয়ালা আছে, কালেমার প্রকৃত হক, কালেমার হক আদায় করার জন্য আল্লাহর আইনের কথা বলতে গিয়ে আজকে গোটা পৃথিবীতে আল্লামা ওয়ালা সুতলাম বিয়া নবীদের উত্তর সুরীদের উপরে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে, জেল জুলুম দেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, এমনকি ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝোলানো হচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেদিন যেভাবে আল্লাহ প্রতিবাদ করেছিল, আল্লাহ রাসূল প্রতিবাদ করতে পারে নাই, আজকে আমাদের মুসলমানদের ঘাড়ে এই দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, এই কালেমার হক প্রতিষ্ঠিত করার জন্য, কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী যেভাবে রক্ত ঝরাইছেন, দান মোবারক শরীদ করেছেন, সমস্ত সাহাবারা তাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এই কালেমা যেভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, আজকেও সেই কালেমা আছে। সেই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আল্লাহ নবী এবং সাহাবাদের মতো সেভাবেই সমস্ত কিছুকে উপেক্ষা করে ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। কারা কারা রাজি আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখাবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবিল আমিন। আর একটু জোরে সোরে তাকবীর দিতে হবে। মুসলমান বাংলাদেশে এক সময়ে বাংলাদেশের প্রেসিডেন্ট রাজা রাম লক্ষ্মণ সেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের মোকাবেলায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
মাত্র 17 জন যুবক নিয়ে রাজা রাম লক্ষণ সেনের রাজদরবারে এসে এত উঁচু স্বরে তাকবীরের আওয়াজ দিয়েছিল যে তাকবীরের আওয়াজে 17 জন যুবকের কণ্ঠের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। রাজা রাম লক্ষণ সেন তার রাজদরবার ছেড়ে বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিনা বাধায় বিনা রক্তপাতে সেই দিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছিল। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির সেই 17 জন যুবক সেদিন যে কণ্ঠের আওয়াজ দিয়েছিল, আজকে 17 জন যুবক আছেন না বেশি? আরো জোরে বলেন, 17 জন যুবক আছেন না বেশি? আমাদের যুবকদেরকেও সেই কণ্ঠের আওয়াজ বের করতে হবে, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহু আকবার যদি একবার কেউ তাকবীর দেয়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন ভাইজান, গোটা পৃথিবীর একমাত্র আইনদাতা হলেন আল্লাহ। কালেমার এই হক, কালেমার এই হক, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিলেন। কালেমা দুই প্রকার, একটা হচ্ছে কালেমায়ে তাইয়েবা, আর একটা হলো কালেমায়ে খাবিসা। একটা হলো কালেমায়ে তাইয়েবা, আর একটা কালেমায়ে খাবিসা। কালেমা দুই প্রকার, ভালো করে খেয়াল করবেন আলেম ওলামারা আছেন ভাইজান, এটা আমার কথা না, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কে বলেছে? একটাতে আল্লাহ বলছেন, আলম তার কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়েবা, আল্লাহ তাআলা বলছেন কালেমায়ে তাইয়েবার দৃষ্টান্ত দিয়েছেন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা। কথা কার? আল্লাহ বলছেন কালেমা দুই প্রকার, একটা হচ্ছে কালেমায়ে তাইয়েবা। কোরআনের যত কথা আছে সব কথাগুলি হলো পবিত্র বাক্য, কালেমায়ে তাইয়েবা। আর কোরআনের বিরুদ্ধে যত কথা আছে সব কথাগুলি হলো কালেমায়ে খাবিসা, অপবিত্র বাক্য। একটা হচ্ছে পাক কালেমা, আর একটা হলো নাপাক কালেমা। পাক কালেমা আর নাপাক কালেমা, কালেমাও দুই প্রকার, পাক কালেমা আর নাপাক কালেমা। কালেমায়ে খাবিসা কোনগুলা? যেগুলি কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত কথা, যত আদর্শ, যত পথ, যত মত, সবগুলি হলো কালেমায়ে খাবিসার অন্তর্ভুক্ত। এই ছেলেটার কি হলো দেখেন তো? এ বাবা, কি হলো? বসো ভাইরা আমার, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে ভাইরা আমার? আসুন, এই পৃথিবীতে একমাত্র আইনদাতা কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা হচ্ছেন আইনদাতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়ালাহুল হুকুমু ওয়া ইলাইহি তুরজাউন। এই পৃথিবীতে একমাত্র হুকুম চলবে, আইন চলবে একমাত্র আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, আলাহুল খলক ওয়াল আমর। আল্লাহ তাআলা বললেন, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। আজকে আমরা সৃষ্টি মানুষের না আল্লাহর? আরো জোরে বলেন, কার? আল্লাহর সৃষ্টি, আইন মানি মানুষের, সৃষ্টি হলাম আল্লাহর, আইন মানি কার? মানুষের। এটা যাবে? আরো জোরে বলেন, যাবে? এইটা যাবে না ভাইজান। আজকে এই কালেমা না বোঝার কারণে আমাদের যে দশা, সেই দশাটা হলো যে এই কালেমা না বুঝার কারণে আমরা কালেমাকে ভিক্ষার জন্য ব্যবহার করতেছি। কিসের জন্য? আর একটু জোরে বলেন, কিসের জন্য? দাঁড়ে দাঁড়ে ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ মাস একটা ভিক্ষা দাও, কি কালেমা দিয়ে ভিক্ষা করা জায়েজ আছে? আরো জোরে বলেন, জায়েজ আছে? কালেমা কি দুনিয়াতে এসেছিল ভিক্ষা করার জন্য? আপনারা কালেমাকে আমরা তো ভিক্ষার ঝুলিতে বানাই দিয়েছি, আহা কত দুঃখ, কালেমাকে ভিক্ষার জন্য ব্যবহার করতেছে আজকে। যে কালেমা একটা বিশাল বিপ্লবী আওয়াজের জন্য আসলো, সেই কালেমাকে ব্যবহার করা হচ্ছে ভিক্ষা বৃত্তিতে, ভিক্ষায়। ভাইরা আমার, কালেমার দাবি তো হচ্ছে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর আইন কায়েম করা। আল্লাহর আইন কায়েম করা ফরজ না নাফল? আরো জোরে বলেন, ফরজ না নাফল?
ভাইরা আমার সমস্ত মুসলিম নারীর উপরে আল্লাহর আইন কায়েম করা ফরজ। অথচ আজকে আল্লাহর আইন যারা কায়েম, আল্লাহর আইন তো মুসলমান এক শ্রেণীর মুসলমান কায়েম করতে চাই না, আল্লাহর আইন কায়েমের কথা শুনলে তার মাথা গরম হয়ে যায়। আল্লাহর আইন যারা কায়েম করতে চায় তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালায়, ঠিক কিনা বলেন? অথচ এই দায়িত্বটা এই ফরজটা তাদের উপর ছিল, তারা তো করেই না, বরং যারা করে তাদের উপর প্রেসার হয়। ভাইরা আমার, আজকে আন্তর্জাতিক দুনিয়ায় এই ষড়যন্ত্রের শিকারে আমরা পরিণত হয়েছি। কালেমা আল্লাহ তাআলা ভিক্ষার জন্য এই পৃথিবীতে দেন নাই যে কালেমা দিয়ে আমরা ভিক্ষা করব। ভাইজান, ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, সব নবীদেরকে আল্লাহ তাআলা পাঁচটা জিনিস দিয়েছেন একই রকম। নবীদের শরীয়ত ছিল ভিন্ন, কিন্তু পাঁচটা বিষয়ে নবীরা এক ছিলেন, শরীয়ত ছিল ভিন্ন। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের চোর ধরা পড়লে হাত কেটে দিতে হয়। চোর ধরা পড়লে কি করা লাগে? হাত কাটা লাগে, এটা আমাদের শরীয়ত। হযরত মুসা আলাইহিস সালাতুস্সালামের শরীয়ত ছিল যে, যদি ইয়াকুব আলাইহিস সালাতুস্সালামের শরীয়ত ছিল যদি চোর ধরা পড়ে তাহলে দ্বিগুণ মাল ফেরত নিতে হবে, এক গুণের জায়গা দ্বিগুণ। এক টাকা চুরি করলে দুই টাকা, এক লাখ চুরি করলে দুই লাখ, এক কোটি টাকা চুরি করলে দুই কোটি। হযরত ইউসুফ আলাইহিস সালাতুস্সালামের শরীয়ত ছিল যে যদি চোর ধরা পড়ে তাহলে ওকে আজীবন পর্যন্ত যার মাল চুরি করেছে তার বাড়ির গোলামি করে খাইতে হবে, আর চুরি করিবার যাওয়া লাগবে না। শরীয়তটা ছিল ভিন্ন। রোজা, আমাদের রোজা হচ্ছে এক মাস, কয় মাস? এক মাস। আমাদের আগের নবী হযরত ঈসার রোজা ছিল মাসে তিন দিন, সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, তিন দিন রোজা রাখতে হবে। এবং এই তিন দিনে কোনো কিছু খাওয়াও যাবে না, মুখ দিয়ে কোনো কথাও বলা যাবে না। খাইলে যেমন রোজা নষ্ট হবে, মুখ দিয়ে কথা বললেও রোজা নষ্ট হবে। বুঝতে পেরেছেন? আবার তার আগের নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, তার শরীয়ত ছিল একদিন পর পর রোজা, তার মানে বছরে ছয় মাস, ছয় মাস রোজা, ছয় মাস রোজা নাই। তার মানে শরীয়ত ভিন্ন ছিল, কিন্তু পাঁচটা জিনিস সব নবীর এক রকম ছিল। তার এক নম্বর হচ্ছে কালেমা। এক নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদাম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে সব নবীদের কালেমার ব্যাপারে এক ছিল। দুই নম্বর হলো, সব নবীদের উপরে নামাজ ফরজ ছিল, ওয়াক্ত এবং রাকাত ছিল ভিন্ন ভিন্ন। সব নবীদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু রোজার সিস্টেমটা এক রকম ছিল না। সব নবীদের উপরে আখেরাত এবং কিয়ামতের বিশ্বাস এক রকম ছিল। পাঁচ নম্বর হলো, এই পৃথিবীতে সব নবীরা একমাত্র খেলাফত কায়েমের জন্য এসেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে কালেমাটা না বোঝার কারণে আমরা এক শ্রেণীর মানুষ কালেমাকে শুধুমাত্র ব্যবহার করতেছি, কালেমাকে ব্যবহার করতেছি ভিক্ষাবৃত্তির জন্য। আর এক শ্রেণীর মানুষ আছি আমরা শুধুমাত্র কালেমার দাওয়াত দিচ্ছি। কিসের দাওয়াত? আরো জোরে বলেন, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত দিচ্ছি। এইটার বাংলা মর্ম না বুঝার কারণে এই সমস্যাটা। যদি আজকে কালেমার বাংলা অর্থ বলে ভিক্ষা করতে যাইতো, ভিক্ষা তো দূরের কথা, এমন কিছু লোক এমন কিছু বাড়ি পাওয়া যাইতো ভিক্ষার পরিবর্তে লাঠি ঠাঙ্গা করে বিদায় দিত বেটা মৌলবা, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, একমাত্র আইনদাতা আল্লাহ, মা চারটা ভিক্ষা দাও এই কথা বলে ভিক্ষা চাইলে বেচারা, ভিক্ষা তো দূরের কথা, বেচারা লাঠি পিঠা খাইত। বাংলাটা না বুঝার কারণে কোনো সমস্যা হচ্ছে না। ভাইর আমার, আমরা আরেক শ্রেণীর মানুষ আছি যারা এই কালেমাটাকে শুধুমাত্র দাওয়াতের জন্য ব্যবহার করতেছি। কালেমার দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কিরামদের উপরে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সমস্ত নবীরা নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। আর এখন সেই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমরা কিন্তু করমা পোলাও খাচ্ছি, ঠিক কিনা বলেন? একবারে আপেল আঙ্গুর খাওয়াচ্ছে, কালেমার দাওয়াত দিতে গেছে। কিসের দাওয়াত দেন? কাজে কালেমার দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিয়ে আমরা পাই করমা পোলাও, আমরা পাই আঙ্গুর
আমরা পাই আপেল, আমরা পাই ভালো ভালো খাবার, আমাদেরকে মানুষ শ্রদ্ধা করে কালমার কথা শোনার পরে। আর আল্লাহর নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, এমন কোন নবী নয় নির্যাতিত নিষ্পেষিত হয়ে রক্ত ঝরায় নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামরা এই কালেমার দিতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে তাদের জীবনে রক্ত ঝরাইছে, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদের যুদ্ধ করতে হয়েছে, খন্দকের যুদ্ধ করতে হয়েছে, অনেককেই শহীদ করে দেওয়া হয়েছে কালেমার দাওয়াত দিতে গিয়ে। আর আমরাও সেই কালেমারই দাওয়াত দিই, কিন্তু আমরা কালেমার দাওয়াত দিলে মানুষ মজা পায়, আর তারা কালেমার দাওয়াত দিলে তাদেরকে মানুষ আঘাত করে। তার মানে কালেমার হক আমরা আদায় করছি না। ভাইরা আমার ভালো করে শুনে নেন ভাইজান, মিশরের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন যার নাম হলো শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, যখন মিশরে তাকে তাফসিরে ফি জিলালিল কোরআন তিনি লিখেছেন, তাফসিরে ফি জিলালিল কোরআন 70টি রাষ্ট্রে অনুদিত হয়ে তাফসিরটা পড়ানো হয়, তাফসিরে ফি জিলালিল কোরআন এইটা যখন তিনি লিখলেন, তখন মিশরের তাকে জেলে দেওয়া হলো। কি দেওয়া হলো? জেলে দেওয়া হলো। জেলে যাওয়ার পরে তার ফাঁসির অর্ডার হয়ে গেল। ভাইয়ের আমার ফাঁসির মঞ্চে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, জেলার জেলখানার ইমাম যিনি আছেন তিনি এসে বলছেন, হুজুর আপনাকে কালেমা পড়তে হবে, এটাই হলো জেলের কোড, জেলের নিয়ম, আপনাকে কালেমা পড়া লাগবে। ভাইরা আমার এই কালেমার দাওয়াত তাকে পড়ানোর জন্য গেলেন জেলখানার ইমাম শহীদ সাইদ কুতুব, বললেন তুমিও কালেমার দাওয়াত দিচ্ছ, কালেমা পড়াচ্ছ, এই কালেমার কথা বলতেছ, আমিও তো একই কালেমার কথা বলি, তোমার কালেমা আর আমার কালেমার ভিতরে পার্থক্য হলো, তুমি কালেমা পড়ে সরকারের বেতন পাও, টাকা খাও, তুমি মর্যাদা পাও, সম্মান পাও, ওই কালেমার কথা বলতে গিয়েই তো আজকে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে। অতএব তোমার কালেমা পড়া, কালেমা বোঝা, আর আমার কালেমা বোঝার ভিতরে পার্থক্য আকাশ এবং জমিন, ঠিক কিনা বলেন? ওই কালেমার কথা বলতে গিয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে, আর ওই কালেমাই আবার ইমাম সাহেব যায় পরেবার। তাহলে দুইজনের কালেমা বোঝা, কালেমা পড়া কি এক? আরো জোরে বলেন, এক এক নয়। আজকে এই কালেমার দাওয়াত আজকে আমরাও দিচ্ছি ভাইজান, আমাদের কালেমার দাওয়াত আর এই কালেমার প্রকৃত দাওয়াত এক না। ভাইরা আমার আমরা আবার কেউ কেউ এই কালেমাকে ব্যবহার করতেছি দোয়ায়ে আম্বিয়া পড়ার জন্য, দশজন বিশজন হুজুরকে ডাকে আনি, গ্রামের মুরব্বীদেরকে ডাকি আর বলি যে দোয়ায়ে আম্বিয়া পড়া লাগবে। দোয়ায়ে আম্বিয়া কি? তসবিতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ভাইজানের কি হলো ভাইজান, এ ভাইজান, এই যে হুজুর, ভাইরামার আর একজনকে উঠতে দেব না, এই এক আর ঘন্টা খানিক সময় পেশাব চাপি ধরে থাকা যাবে না। কি এরকম কোনো ডায়াবেটিস ওলা আছেন? ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম, আপনি বলেন 1,24,000 কালেমা পড়া লাগে, কয় লক্ষ? আরো জোরে বলেন, 1,24,000 কালেমা পড়া লাগে ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1,24,000 বার আমরা বলতেছি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এইটা বলতেছি 1,24,000 বার। আর বাইরে এসে আল্লাহর আইন না মানে, যদি মানুষের আইন মানে, তাহলে এই লোকটার মিথ্যা কথা হবে 1,24,000, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনি কিসের দোয়া আম্বিয়া পড়েন? কালেমা কি দোয়া পড়ার জন্য দিছে? এই কালেমা তো বিপ্লবী আওয়াজ, যে কালেমার দাওয়াত শোনার সাথে সাথে কাফেরেরা আঘাত করেছিল, নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল, এই কালেমার কারণে আল্লাহ রাসূলকে 81টি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। সেই কালেমা আনছেন তাসবিতে আপনি, আহা, কালেমার হক এটা বুঝে না, আল্লাহর আইন কালেমার হক এটা বুঝে না। 1,24,000 বার পড়তেছে ভাইজান, তাহলে বোঝা যাচ্ছে যে 1,24,000 বারই মিথ্যা কথা বলতেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা আমার
ভালো করে বুঝে নেন ভাইজান, বাস্তবতাটা হলো আমরা এই কালেমার কেউ কেউ জিকির নিয়ে ব্যস্ত, কালেমার জন্য জিকির করতেছি লা ইলাহা, আর একটু জোরে বলেন লা ইলাহা, আবার কেউ ইব্রাহিমের চব্বিশ পঁচিশ নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আলাম তর كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة الله تعالى বললেন যে কালেমার একটা দৃষ্টান্ত আমি তোমাদেরকে দিচ্ছি, কালেমায়ে তাইয়েবা এটা হলো একটা গাছের মতো, কালেমাতান তাইয়েবাতান কাশাজারাতিন তাইয়েবাতিন, কালেমায়ে তাইয়েবা একটা পবিত্র গাছের মতো, কিসের মতো? গাছের মতো, পবিত্র গাছের মতো, আসলুহা সাবিতুন, যে গাছটার শিকড় চলে গেছে সপ্ত জমিন পর্যন্ত, ফারুহা ফিস সামা, ওই গাছটার ডালপালা ছড়ায় গেছে গোটা পৃথিবী ব্যাপী, বলেন সুবহানাল্লাহ, এইটার নাম হলো কালেমায়ে তাইয়েবা। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমায়ে তাইয়েবা আমাদেরকে দিলেন, কালেমা তাইয়েবার দুইটি অর্থ, একটি হলো কালেমায়ে তাইয়েবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তাইয়েবা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইটা হলো কালেমায়ে তাইয়েবা। কালেমা তাইয়েবার আর একটি অর্থ হলো কালিমাতান তাইয়েবাতান মানে পবিত্র বাক্য, কোরআন কারিমের যতগুলি আয়াত আছে সব আয়াত সব কথা কোরআনের সব বাক্য সব শব্দগুলি হচ্ছে কালেমায়ে তাইয়েবা, পবিত্র বাক্য, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলা হয় আল্লাহর কালাম, কালেমায়ে তাইয়েবা পবিত্র কোরআন পাক কালাম, তাহলে কালেমায়ে তাইয়েবার এখানে অর্থ দুটি, একটা হলো কালেমায়ে তাইয়েবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কালেমায়ে তাইয়েবা মানে হচ্ছে কোরআন, কালেমায়ে তাইয়েবা মানে কোরআন। ভাইরা আমার, এই কালেমায়ে তাইয়েবা এটা প্রকৃতপক্ষে যদি আজকে আমরা কালেমায়ে তাইয়েবা গ্রহণ করি তাহলেই আমরা মুসলমান হব, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেই কালেমায়ে তাইয়েবা উচ্চারণ করলে মুসলমান হওয়া সম্ভব নয়। আজকে আন্তর্জাতিক দুনিয়াতে এই কালেমায়ে তাইয়েবার অনুসারী যারা তাদের বিরুদ্ধে আগ্নি দারুণ ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কিনা বলেন? কালেমায়ে তাইয়েবা কোরআনের কথা কোরআনের পবিত্র কথাগুলি আজকে বলা যাচ্ছে না উন্মুক্ত ভাবে, আমরা কোরআনের কথাগুলি বলতে পারছি না, আন্তর্জাতিক দুনিয়ায়ও কোরআনের কথা বললে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে মুসলমানদের উপরে আগ্নি দারুণ নির্যাতন চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও কোরআনের কথাগুলি হক কথাগুলি বলতে পারে না, কোরআনের কথা বললেই তাফসীর মাহফিলগুলিতে 144 দারাদারি হচ্ছে, কোরআনের কথা বললেই মাহফিলগুলিতে হামলা করা হচ্ছে, যারা মুফাসসির কথা বলেন তাদের মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের দেশে যদি এটা চলতেই থাকে আগামী দিন এমন হবে যে দিনে আর কোরআনের কথা বলা মসজিদেও সম্ভব হবে না। এজন্য এখনই সময় আছে এই ষড়যন্ত্রের বিষ দাঁতকে ভেঙে দিতে হবে, যারা কোরআন শুনতে বাধা দেয় কোরআনের কথা বলতে বাধা দেয় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা। ভাইরামার, আমার একজন যুবক ভাই তাকবীর দেওয়ার মতো থাকা দরকার, এরকম যুবক নাই, কয় কোটি আছেন ভাইজান হাত তোলেন তো দেখি, সর্বনাশ অবস্থা। ভাইরামার, তাহলে কালেমায়ে তাইয়েবা এই কালেমার কথা আমরা এখন বলতে পারতেছি,
আন্তর্জাতিক দুনিয়াতে নানান ষড়যন্ত্র কালেমাওয়ালাদের উপরে। ভাই তো চাকরি করেছেন দীর্ঘদিন, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে মুসলমানরা বর্তমানে নির্যাতিত নয়। এটা অন্য কাউরো দ্বারা হচ্ছে না, অধিকাংশ ক্ষেত্রেই মুসলমানরা মুসলমানদের দ্বারাই নির্যাতিত বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে যদি ইরানের ইতিহাস আপনি খোঁজেন, ইরানের মাটিতে যখন বিপ্লব হলো একই দিনে 5000 মতো মুসলমানকে ব্রাশ ফায়ার করে সেদিন মারা হয়েছিল, এটা অন্য কেউ মারে নাই। সেই সময় আরেকজন মুসলিম শাসক রাজা শাহ পাহলভি কাজটা করেছিল। মিশরের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হলো, অন্য কোন খ্রিস্টান বদ্ধ করে নাই। সেই সময় মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, তার পরবর্তী প্রেসিডেন্ট হোসনে মোবারক, বর্তমান সিসি, সেই তারাও মুসলমান, তারাই মুসলমানদের উপরে সবচেয়ে নির্যাতন বেশি করছে, ঠিক কিনা বলেন? ভাইরা, আমার তুরস্কের মাটিতে আমরা দেখলাম সেখানেও সেই সময়ে কামাল আতাতুর্ক সেই মুসলমানদের উপরে সবচেয়ে বড় নির্যাতন নিষ্পেষণ চালালো। তার মানে আন্তর্জাতিক দুনিয়ায় এখন এক শ্রেণীর কালেমা বিদ্বেষীদের দ্বারাই কালেমাওয়ালারা সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা কোন এক সময়ে গোটা মুসলিম মিল্লাতকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। আগামী সেই দিন আসছে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো কালেমাওয়ালারা এমন, এই কালেমাওয়ালার একটা বীজ যদি কোথাও বপন করা হয় সেটা একটা গাছের মতো। একটা গাছের বীজ বপন করলে ওই গাছটা উপর দিকে যেভাবে অঙ্কুরোদ্গমন হয়, তারপরে দুই পাতা হয়, দুই পাতা থেকে চার পাতা হয়, চার পাতা থেকে আট পাতা হয়, আট পাতা থেকে আস্তে আস্তে ডালপালা ছড়ায় বিশাল গাছে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে জানালেন, আমার বান্দারা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কোন এক জায়গা যদি আমার এক কালেমাওয়ালার বীজ বপন হয় তাহলে এক কালেমাওয়ালা থেকে দুই কালেমাওয়ালা সৃষ্টি হয়, দুইজন থেকে চারজন সৃষ্টি হয়, চারজন থেকে আটজন সৃষ্টি হয়। এক সময় গোটা পৃথিবীব্যাপী কালেমাওয়ালাদের এই ডালপালা সে যাবে, কালেমাওয়ালারা গোটা পৃথিবীকে সে নেবে, বলেন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত কার, আরো জোরে বলেন কার? এই কালেমাওয়ালার বীজ একজন বপন হলে একজনের থেকে দুইজন হয়, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, এরপরে আস্তে আস্তে ডালপালা গাছের মতো ছড়াতে থাকে। অতএব কালেমাওয়ালারা আজ পর্যন্ত পৃথিবীতে কমে নাই, কালেমাওয়ালারা বেড়েছে। কালেমার বীজ যেহেতু বপন করা হয়েছে, আজকে কালেমার বীজ বপন করার কারণে এই কালেমাওয়ালাদেরকে উৎখাত করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন এটার ডালপালা যেমন গোটা দুনিয়াব্যাপী ছেয়ে যাবে, এটার শিকড়টাও আসলুহা সাবিতুন, কালেমার শিকড় সপ্ত জমিন পর্যন্ত গেথে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? সপ্ত জমিন পর্যন্ত। এটাকে ধাক্কা দিয়ে হালকা করে উপরে দেওয়া কাউর পক্ষে সম্ভব হবে নাকি সম্ভব হবে? আরো জোরে বলেন সম্ভব হবে। ভাইরা আমার, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এমন কোন শহর নগর গ্রাম গঞ্জ নাই যেখানে কালেমাওয়ালার বীজ বপন হয় নাই, ঠিক কিনা বলেন? এই কালেমাওয়ালাদের শিকড় সপ্ত জমিন পর্যন্ত চলে গেছে, এর ডালপালা গোটা দেশব্যাপী পরিব্যাপ্ত, কোন শক্তির পক্ষে কালেমাওয়ালাদেরকে উৎখাত করা সম্ভব নয়। আরো জোরে বলেন সম্ভব। এটা সম্ভব নয়, কালেমাওয়ালাদের বীজ এত শক্ত হয়েছে সপ্ত জমিন পর্যন্ত এটা উপরে ফেলা কারোর পক্ষে সম্ভব নয়। ভাইরা আমার, কালেমার অর্থ দুইটা, একটা হলো কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুই নম্বর কালেমার অর্থ হলো কোরআনের কথা। এই কালেমাওয়ালা কোরআনের কথা এমন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার বান্দারা, এই কালেমায়ে তাইয়্যেবা কোরআনের কথা যদি কাউর মাধ্যমে কাউর কাছে শোনানো হয় তাহলে মানুষের ঈমান বৃদ্ধি হয়। ঈমান কি হয়? ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? যদি ঈমান কমে, মেজাজ যদি গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এর ঈমানের ভিতরেই গন্ডগোল আছে, ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন ঠিক কি না ভাইরা আমার এজন্য কালেমা পড়লে ঈমান বাড়বে এটাই আল্লাহ তাআলার ঘোষণা যে কালেমা পড়লে ঈমান বাড়বে ভাইরা আমার আমরা যারা আজকে কালেমা গ্রহণ করেছি কালেমার অর্থ আমরা বুঝি নাই শুধুমাত্র সাপের মন্ত্রের মতো কালেমাটা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কি না বলেন এর বাংলা অর্থটা আমরা কিন্তু বুঝে পড়ি নাই যদি বাংলা অর্থটা বুঝতাম তাহলে সহজে কালেমা আমরা গ্রহণ করতাম না এই ছেলেটার কি হলো এ বাবা কি হলো বসো বসো ভাইরা আমার কালেমার বাংলা অর্থ হলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই কি দাতা নাই আইন দাতা বিধান দাতা নাই ইলাহ শব্দের অর্থই হলো আইন দাতা বিধান দাতা ভাইরা আমার এই বাংলা অর্থটা আমরা আজ পর্যন্ত বুঝি নাই কাফেরেরা যেভাবে কালেমা বুঝেছে আমরা এইভাবে কালেমা বুঝি নাই আল্লাহ নবী নবুয়ত পাওয়ার তিন বছর অত্যন্ত গোপনে গোপনে দিনের দাওয়াত প্রকাশ করলেন ছয়জন মানুষ মাত্র কালেমা গ্রহণ করলো ছয়জন কয়জন তিন বছর চলে গেছে তিন বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন হে রাসূল এবার আশেপাশে আপনার পরিবার পরিজন আপনার গ্রামবাসী আপনার আত্মীয় স্বজনের মাঝে দিনের দাওয়াত দেন কালেমার দাওয়াত দিয়ে দেন আল্লাহ নবী এই ঘোষণা পাওয়ার পরে জাহেলিয়াতের রীতি অনুযায়ী জাহেলিয়াতের মানুষরা মানুষকে এরকম যখন একত্রিত করত তখন তাদের কোনো মাইক ছিল না এরকম কোনো প্রযুক্তির ব্যবহার ছিল না তারা পরনের কাপড়টা খুলে ন্যাংটা হয়ে ওই কাপড়টা মাথায় ঘুরাতো আর ইয়া সাবাহা ইয়া সাবাহা বলতো মানুষেরা মনে করতো যে জাতির বিপদ আসছে তারা দৌড়ে এসে তার কাছে সবাই ঘিরে ধরত আল্লাহ নবী জাহিলিয়াতের সেই রীতিকে অবলম্বন করলেন কিন্তু পরনের লুঙ্গি খুললেন না বরং আলাদা খানা কাপড় আল্লাহ নবী মাথার উপরে ঘুরাতে ঘুরাতে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে চিৎকার করে সাপা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ায় গেলেন আরবের আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষরা এসে আল্লাহ রাসূলের কাছে এসে দাঁড়ায় গেল আবুল আহাব আল্লাহ রাসূলের আপন চাচা সেই সময়ের ধর্মমন্ত্রী ছিল আরবের ভিতরে আবুল আহাব জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তুমি কেন ডেকেছো জাতির কি বিপদ বুখারীর হাদিস আল্লাহর নবী বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে শত্রুরা ওত পেতে বসে আছে তোমাদেরকে ধ্বংস করে দেবে তোমরা বিশ্বাস করবে কিনা আবুল আহাব বলল যে আমরা বিশ্বাস করব আরেকবার আল্লাহ রাসূল বললেন সমস্ত নারী পুরুষ এক বাক্যে বলল যে আমরা বিশ্বাস করব কারণ আপনি আলামিন আপনি আসাদিদ আপনার কথা অবশ্যই আমরা মানি বিশ্বাস করি ভাইরা আমার তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার পরে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ নবী এবার তার দাওয়াত দিয়ে দিলেন তিনি এবার বললেন কুলু মানে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যদি এই কালেমা পড়ো তুফলিহুন তাহলে তোমরা এই জগতেও সফল হবে পরকালেও সফল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর নবীর এই কালেমার দাওয়াত শোনার সাথে সাথে কাফিরেরা সেদিন যে বিষয়টা বুঝেছিল যে এই কালেমা যদি আমরা গ্রহণ করি একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই এটা যদি আমরা মানি তাহলে এই আরবের ভিতরে আমরা যা আইন চালাই আমরা যা আইন দেই আমাদের কোনো আইন চলবে না আবু জেহেলের আইন চলবে না আবুল আহাবের আইন চলবে না উতবা সাইবার আইন চলবে না উমাইয়ার আইন চলবে না কাউর আইন চলবে না আইন চলবে একমাত্র আল্লাহ তাআলার এই শিক্ষা দিচ্ছি কোথায় আরো জোরে বলেন কলবের ভিতরে কালেমার ধাক্কা দেই আবার কেউ কেউ কালেমাকে খণ্ডন করে ফেলছি
একজন বলতেছে লা ইলাহা আর একজন বলতেছে ইল্লাল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাদ দিছে শুধুমাত্র জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই কালেমাকে খণ্ডিত করে জিকির করাই তো জায়েজ নাই ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা বিল হিকমা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা তোমার প্রভু এই কালেমাকে পরিপূর্ণ করে দিয়েছেন এটা অংশ বিশেষ পড়া তোমার জন্য যাবে না কালেমার ধাক্কা আপনি কলবে দেবেন এখানে অসংখ্য আলেম ওলামা আছেন ভাইজান কালেমার ধাক্কা কলবে দিয়ে উচ্চারণ করা জায়েজ নাই জায়েজই নাই কারণ ইল্লাল্লাহর যে হামজা আছে এই হামজার মাখরাজ কলব নয় হামজার মাখরাজ কোথায় হলকের শুরু কোথায় হলকের শুরু আপনাকে ইল্লাল্লাহ উচ্চারণ করতে হবে হলকের শুরু থেকে কলব থেকে না কলব থেকে উচ্চারণ করলে অর্থ ভুল হবে এই কালেমা পড়াই হবে না আপনার গুনাহ হবে আপনার কিসের আপনি কলব থেকে উচ্চারণ করেন কোন এতগুলা কারি আছে সাত কারি কোন কারি আজ পর্যন্ত বলছে যে হামজার মাখরাজ কলব বলেছে এটা কোরআন হাদিস তারপরে কিরাতুল কোরআন যত বই আছে কিসের তাহলে আপনি কলবে উচ্চারণ করেন কিছু কলবে ধাক্কা দেন কলবে ধাক্কা দেওয়ার জন্য কালেমা আসে নাই অথচ কালেমার বিকৃতি রূপ আজকে আমাদের মাঝে প্রস্ফুটিত কালেমাকে বিকৃতি আকারে আমরা উচ্চারণ করছি ভাইজান অথচ এটা করা যাবে না ভাইরা আমার কালেমার হক হলো দিন কায়েম করা কালেমার হক কি দিন কায়েম করা এটা কোরআনের পরিভাষা শরীয়তের পরিভাষা হলো ফেকার পরিভাষা হলো শরীয়ত কায়েম করা একটা কথা ভালো করে বুঝে নেন ভাইজান ভালো করে শুনুন আমরা এখন একটা হলো আমরা কেউ কেউ বেলায় মানে বলতেছি যে আমরা দিনের খেদমত করি আবার কেউ কেউ বলছি যে দিনের দিন কায়েমের কাজ করি আবার কেউ কেউ বলতেছে যে আমরা দিনের মেহনত করি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দিন কায়েম করা আর দিনের খেদমত দেওয়া দিনের মেহনত করা এই তিনটি পরিভাষার পার্থক্য আকাশ এবং জমিন খেদমত কাকে বলে খেদমত সেটাকে বলে আপনার মা বাবা অসুস্থ তার খেদমত দিয়ে আপনি সুস্থ করবেন এইটার নাম হলো খেদমত আল্লাহ কি এইরকম কোন অসুস্থ দিন দিয়েছে নাকি ভাইজান যে আপনার খেদমত দেওয়া লাগবে দিনের খেদমত আপনি দেবেন আল্লাহ কি অসুস্থ দিন দিয়েছে কিসের খেদমত আপনি দেন মেহনত দিয়ে খেদমত দিয়ে একটা ভাঙ্গা চূড়া বাড়ি ভালো করার জন্য মানুষ মেহনত দেয় খেদমত করে মেহনত দিয়ে সেটা ভালো করে ইসলাম কি এরকম কোন ভাঙ্গা চূড়া আল্লাহ দিনকে কোন ভাঙ্গা চূড়া দিন দিয়েছেন নাকি যে যে দিনকে আপনার খেদমত দিয়ে মেহনত দিয়ে পূর্ণ করে দেওয়া লাগবে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা ভাইরা আমার এই যে যুবক ভাইটার কি হলো এ ভাই এ কি হলো ভাইয়া তোমার বসো ভাইরা আমার অতএব আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের কথা বলছেন কোরআনের একটি আয়াত দিনের খেদমতের কথা বলেন নাই দিনের খেদমত আপনি দেবেন কেন ভাইজান দিন তো এসেছে আপনাকে খেদমত দেওয়ার জন্য আপনি দিনের খেদমত না দিয়ে বরং উল্টা আপনি দিনের খেদমত দিতে চাচ্ছেন দিন তো আসছে আপনার খেদমত দেওয়ার জন্য দিন কি পকেটে রাখার জন্য আসছে ঘরে তুলে রাখার জন্য আসছে আরে দিন তো আল্লাহ দিয়েছে আপনার খেদমতের জন্য আপনি দিনের কাছ থেকে খেদমত না নিয়ে উল্টো আপনি আবার দিনের খেদমত করতে চাচ্ছেন ঠিক কিনা দিন কেন আসছে আমাদের খেদমত দেওয়ার জন্য এজন্য আল্লাহ দিন পাঠাইছে যে তোমরা এই দিন থেকে খেদমত নাও দিন আমাদের খেদমত করবে সেইটা না করে আমরা উল্টো দিনের খেদমতের ব্যস্ত হয়ে গেছি ঠিক কিনা এরকম আসরা নাই ভাইয়ের আমার কোন সাহাবীর উপাধি ছিল না খাদেমের দিন দিনের খাদেম হিসাবে কোন সাহাবা কোন তাবির উপাধি ছিল না বর্তমানে যদি আপনি সৌদি আরবের প্রেসিডেন্টের উপাধি দেখেন সৌদি আরবের প্রেসিডেন্টের উপাধি যারা হজ করতে গেছেন দেখে এসেছেন ওনার নাম দিনের খাদেম না ওনার নাম হচ্ছে খাদেমুল হারামাইনিশ শরীফাইন উনি হচ্ছেন খাদেমুল হারামাইনিশ শরীফাইন দিনের খাদেম না খাদেমুদ্দিন না খাদিমের দিন এই উপাধি কেউ নিতে পারে নাই
কোন সাহাবার নয়, কোন তাবির নয়। আর আমরা তো দিনের খাদেম, মাজারের খাদেম, সব খাদেম একাকার হয়ে গেছি, ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? তার মানে কালেমাটা বুঝলাম আমরা, উল্টোটা বুঝলাম, বুঝলাম কিন্তু উল্টাটা বুঝলাম। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দিন কায়েমের এই কাজটা দিয়েছেন। আমরা কিছু মানুষ আছি দিন কায়েমের এই কাজে নাই, বরং আল্লাহর দরবারে দুহাত তোলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে মুনাজাত করছি, আল্লাহ তুমি তোমার দিন কায়েম করে দাও। কি আছে না না, মসজিদ ঘরে ঢুকে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তোমার দিন কায়েম করে দাও। ভাইজান, দিন কায়েমের এই কাজটা আল্লাহর উপর ফরজ না বান্দার উপর ফরজ? ভালো করে বলেন, বান্দার উপর ফরজ না আল্লাহর উপরে ফরজ? বান্দার উপরে ফরজ। বান্দা আল্লাহর দিন কায়েমের কোন কাজে যাবে না, কারণ এটাতে ঝুঁকি আছে, এটার মামলা হতে পারে, হামলা হতে পারে, ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলা লাগতে পারে। এই ঝুঁকিতে বেচারা নাই, জুম্মার ঘরের মসজিদ ঘরের কোণে বসে দুহাত তুলে চোখের পানি ফেলে আল্লাহ তার উপর ফরজ করেছিল, এই বেচারা উল্টো আল্লাহর কাছে দেয় যে আল্লাহ তুমি দিন কায়েম করে দাও। দিন কায়েমের কাজটা আল্লাহর জন্য ফরজ না বান্দার জন্য? বান্দার জন্য ফরজ, বান্দা এই কাম করবে না। গড়ায় দিয়েছে কার ঘরে? আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে, এ বেচারা গুলাব নাই। এ তো মুসার জাতির মতো হয়ে গেল। মুসার জাতি মুসাকে বলছিল ইজহাব আনতা ওয়া রাব্বিকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়েদু, বলছিল মুসা তুমি এবং তোমার আল্লাহ যাও যুদ্ধ করো, যদি বিজয় হও আমরা তোমার সাথে আছি, আর যদি পরাজয় হও আমরা কিন্তু তোমার সাথে, আমরা তোমার সাথে নাই। ভাইরা আমার এটা না ওইরকম হয়ে গেল, আল্লাহ বলছে বান্দা তোমরা দিন কায়েম করো, আর আমরা উল্টো আল্লাহকে বলছি আল্লাহ তুমি দিন কায়েম করো। বান্দায় আর আল্লাহ দিন কায়েম নিয়ে এখন ঠেলাঠেলি বেজে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার সমস্ত নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের এই কাজটা দিয়েছেন, দিন কায়েমের কাজটা দোয়া দিয়ে হবে না, এটার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করা লাগবে। ভাইরা আমার ভালো করে শুনে নেন, শুনুন, ষষ্ঠ হিজরি সনে হুদাইবিয়ার সন্ধির ভিতরে আল্লাহর নবী 1400 সাহাবাদেরকে নিয়ে গেলেন হুদাইবিয়ার প্রান্তরে। আল্লাহর নবী শুধুমাত্র হজ করার জন্য যাবেন, হজ করে ফিরে আসবেন, 1400 নিরস্ত্র সাহাবা, কাফিরেরা বাধা দিল। হুদাইবিয়া নামক জায়গার ভিতরে আল্লাহর নবী তাবুকে সেখানে অবস্থান করলেন। আল্লাহ রাসূলের জামাতা হযরত ওসমানকে পাঠিয়ে দেওয়া হলো কুরাইদের কাছে, হযরত ওসমানকে তারা আটকায় দিল মুসলিম শিবিরে এসে। গোলযোগ উঠে উঠে গেল, স্বর্গ উঠে গেল যে হযরত ওসমানকে তারা হত্যা করেছে। ভাইরা আমার সমস্ত সাহাবারা ছিলেন সেদিন হজব্রত, এহরামের কাপড় পরা, এহরামের কাপড় পরলে একজন হাজির জন্য একটা মশা মারা জায়েজ নাই, একটা শিকার করা জায়েজ নাই, একটা মাছি মারা জায়েজ নাই, কোথাও শরীরের ভিতরে চুলকায় রক্ত বের করাটাও জায়েজ নাই, চুল টানবেন শিরুনি দিয়ে আসবেন এটাও জায়েজ নাই। যদি একটা মশা মারেন একটা কোরবানি ওয়াজিব হবে, দম একটা দুম্বা ওয়াজিব হবে, এই দুম্বাটার দাম 15,000 টাকা, মশা মারলে 15,000 টাকা ফাইন দেওয়া লাগবে, 6,000, তা না হলে হজ হবে না। একটা মাছি যদি আপনি মারেন একটা দম ওয়াজিব হবে, কোরবানি ওয়াজিব, 15,000 টাকা আপনার যাবে। সেই সময়ে হাজিদের সবচেয়ে বড় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল তো বেশ, সেই দিন 1400 সাহাবাগ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারতেন, আল্লাহ ওসমানকে কাফেরেরা আটক করেছে তার হায়াতে তৈয়বা দান করো, তাকে আমাদের মাঝে ফিরায় দাও, এই দোয়া তো আল্লাহ রাসূল করতে করতে পারতেন, কিন্তু এই দোয়া কি করেছেন? আরো জোরে বলেন এই দোয়া করেছেন? আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে দোয়া করেন নাই, বরং কি করেছেন সেদিন? দোয়া করে নাই, হযরত ওসমানকে হত্যা করেছে তারা। এই সংবাদ শুনে আল্লাহ রাসূলের হাতে 1400 সাহাবা দোয়া না করে তার হাতের উপরে হাত রেখে তারা সেদিন শপথ গ্রহণ করেছিল যে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান হযরত ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা হুদাইবিয়া থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ, একজন মুসলমানের জন্য 1400 মুসলমান
সেদিন তাদের জীবন এবং শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। এটাকে বলা হচ্ছে বায়াত, বায়াতে রেদওয়ান, বায়াতে রেদওয়ান, একজনের রক্তের জন্য। 1400 সাহাবা সেদিন হাতের উপর হাত রেখে বায়াত করেছিল, দোয়া করে নে। আর আমরা মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের রক্ত ঝরে, অথচ আর একজন মুসলমান কষ্ট পাওয়া তো দূরের কথা, দাঁত কিল কিল, দাঁত কিল বিল করে হাসে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটার ইমান থাকবে না, কি থাকবে না? ইমান থাকবে না। ভাইয়ের আমার বর্তমান বর্তমান এই অবস্থাটাই আমরা আছি, মুসলমানদের নির্যাতন নিষ্পেষণ হলে আমরা এগিয়ে যাই না, আমরা আশ্রয় প্রশ্রয় গ্রহণ করি কাদের কাছে, সেটা চিন্তা করেন। যারা মুসলমানদের রক্ত ঝরায়, ঠিক কিনা বলেন? আজকে মোদী সরকার আমাদের দেশে আসা নিয়ে কত গন্ডগোল চলছে, চলছে না? কেন আসতে দেবে না? কেন আসতে দেবে না? কারণ কাশ্মীরে হাজার হাজার মুসলমানদের রক্ত ঝরছে, ভারতে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরে, যার কারণে মুসলমানরা তাকে আসতে চায় না, যে তার হাতের ভিতরে এখনো মুসলমানদের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বাবরি মসজিদ তার আমলেই ভাঙ্গা হয়েছে, অথচ এই ভারতের ভিতরে মুসলিম শাসন করেছিল 800 বছর, একজন বিধর্মীর রক্ত ঝরায় নাই, তারা ঝরাইছে? ঝরায় নাই তারা। ভাইর আমার এই ইস্যু নিয়ে আজকে গন্ডগোল চলছে অনেক। ভাইর আমার ভালো করে খেয়াল করেন ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা কি বুলন্দ করার জন্য পৃথিবীতে পাঠিয়ে দিলেন? কালেমা আওয়াজ কি বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, এই কালেমার বুলন্দ করতে গিয়ে তোমাদের উপরে নির্যাতন নিষ্পেষণ আসতে পারে, সেইটাকেও তোমাদের সহ্য করে এগোতে হবে। ওয়াইযিয়াম করু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়ুখরিজুক, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এক নম্বর ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা, আপনাকে তারা জেলখানার ভিতরে পুরায় মারতে চায়, আও ইয়াকতুলুকা হে রাসূল আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, আও ইয়ুখরিজুকা অথবা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করে তাদেরকে ধ্বংস করে দেবেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? ভাইরা আমার, আমরা এই কালেমা আজকে কেউ কেউ কালেমাকে ব্যবহার করতেছি মৃত্যু ব্যক্তির, ওই যে ওটাকে কি বলা হয়, 40 কদম, কি করে 40 কদম যায় না, 10 কদম 10 কদম করে ঘুরে, কি বলে আপনাদের ওইটা, মঞ্জিল, 40 মঞ্জিল আছে না? আজীবন পর্যন্ত যে লোকটা আল্লাহর আইনের বিরোধিতা করেছে, আল্লাহর আইনের বিপক্ষে গোলাবাজি করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করেছে, মৃত্যুর পরে তাকে আপনি 40 বার কালেমা দিয়ে ঘিরাও করে দিলেন, যার ফেরেশতা বোধহয় শাস্তি দেবে না, কি মঞ্জিল পরে না আপনাদের পাশে ভাই যান, পরে কি না পরে না? কোন কোন এলাকায় এটা আছে, ওই লাশকে নিয়ে 40 কদম কালেমা পরে ঘরে, মনে করে যে এটাই বোধহয়, অসম্ভব। কালেমার হক সে আদায় করে নাই, কালেমা ওই কারণে আসে নাই। মায়ের আমার তাফসিরে দেখবেন কালেমার কোন ডাল যদি কেউ ভেঙে দেয়, কালেমাকে আল্লাহ তাআলা গাছের সাথে তুলনা করেছেন একটি মাত্র কারণে, তার একটি কারণ হলো যদি আপনি কোনো গাছের ডাল ভেঙে দেন, একটা আম গাছের ডাল ভেঙে দিয়েছেন অথবা জাম গাছের ডাল ভেঙে দিয়েছেন, ভাই জান ওই ভাঙ্গা ডাল যেটা আছে তার চতুর্পাশে আরো 8-10টা করে হুকা বের হয়, কি বলেন আপনারা ওইটা, হ্যাঁ, নৌকা বের হয়, চারা বের হয়, গজায় না? ডাল যেটা ভেঙে দেবেন ওর চতুর্পাশে দেখবেন যা আরো 8-10টার গজায় গেছে, ভাঙছেন কয়টা, একটা, গজাইছে কয়টা, আরো জোরে বলেন, তাহলে একটা ডাল যদি কেউ কালেমার ভাঙে, আল্লাহ তারা বলছেন ওই ভাঙ্গা ডালের চতুর্পাশে আরো 2-4-10টা করে শত শত ভাঙ্গা ডাল তৈরি, আবার ডাল তৈরি করে দেন। এই জন্য যারা
কালেমাওয়ালাকে নির্যাতন নিষ্পেষণ করবে। কালেমাওয়ালা রক্ত যখন ঝরে যে জমিনের বুকে, সেই জমিনে এক ফোঁটা রক্ত থেকে আরো শত শত কালেমাওয়ালার জন্ম হয়, ঠিক কিনা বলেন? একজনকে জেলখানায় রাখলে তার পরিবর্তে শত শত আবার ওরকম কণ্ঠ বের হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কি আর বলি ভাইজান, বাংলাদেশে যিনি গানের পাখি, গান 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 করে বেড়ান বুকটা ফাইটা যায়, আছে না? কি আছে না এই গান? যে ব্যক্তি গানের কথা বলে, গানের কথা বলে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদের মুখের ভিতরে, তাদের জবানের ভিতরে ইপিজিংয়ের ভাষা শিক্ষা দেয়, গানের কথা বলে, আজকে তার জায়গা হয় সংসদে। আর যে বেচারা যে বেটা কোরআনের কথা বলে, গোটা পৃথিবীর বুকে কোরআনের কথা বলে কোরআনের পাখি হিসেবে আখ্যায়িত হয়েছেন, সেই বেচারার জায়গা হয় জেলখানায়, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, ঠিক কিনা? এই হলো উল্টোটা। ভাইরা আমার, আসুন, এই কালেমা এটা সহজ জিনিস নয়। কালেমাওয়ালারা এত মজবুত, একটা দৃষ্টান্ত দেই হাদিস থেকে ভাইজান। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, বেশ কিছু মুসলিম সৈন্য গ্রেপ্তার হয়ে গেল, সর্বশেষ এসে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গ্রেপ্তার হয়ে গেলেন। ভাইরা আমার, ইনি এমন একজন সাহাবা, আল্লাহ রাসূলের চিঠি নিয়ে রোমে গিয়েছিলেন, সেখান থেকে তিনি চলে এসেছেন। এই সাহাবীকে গ্রেপ্তার করার পরে রোম সম্রাট কায়সার বলেছিল, যদি কোনো নেতৃস্থানীয় সাহাবা ধরা পড়ে তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি একটু পরীক্ষা করতে চাই। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশা কায়সার বলতেছিল, আব্দুল্লাহ তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামি। ভাইরা আমার, রোমের বাদশা বললেন, তুমি গ্রেপ্তার হয়ে এসেছ, যদি ইসলাম ধর্ম তুমি ত্যাগ করো তাহলে আমি তোমাকে এখনই ছেড়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাজ দরবারে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন, আমার মুক্তির জন্য কখনোই আমি ঈমান হারা হব না, কালেমা ত্যাগ করব না। যে কালেমা একবার গ্রহণ করেছি এই কালেমা ত্যাগ করা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযাইফার কথা শুনে রোমের বাদশাহ আশ্চর্য হল, আর একটু বেশি পরীক্ষা করার জন্য এবারে বলল, তুমি যদি ঈমান ত্যাগ করো, আবার যদি তোমার পূর্ব ধর্মে ফিরে যাও, তাহলে আমার কন্যাকে দিয়ে তোমাকে বিবাহ দেব। এবারে হুযাইফা এটাও প্রত্যাখ্যান করলেন। রোম সম্রাট কায়সার এবারে বললেন, তুমি যদি ইসলাম ত্যাগ করো, আমার এই সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পদে তোমাকে আমি নিয়োগ দেব, ক্ষমতাবান বানাব। তিনি বললেন, গোটা দুনিয়ার ক্ষমতা যদি আমার হাতে দেওয়া হয়, তারপরেও যদি বলা হয় এই কালেমা থেকে এক চুল পরিমাণ সুর ছড়তে, আমি হুযাইফা এতেও রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এবার প্রস্তাব দেওয়া হলো। রোমের সম্রাট কায়সার এবার কৌতূহল বশত প্রস্তাব দিল, যদি তুমি ইমান ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দিয়ে দাও, তাহলে তোমাকে আমি আমার সাম্রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দেব। বাইরাবাদ আব্দুল্লাহ ইবনে হুযাইফা কালেমা গ্রহণ করে ইমানের যে জজবা তার ভিতরে সৃষ্টি হয়েছে, একটাবার চিন্তা করে দেখেন, তার রোম সম্রাটের অর্ধেক সম্পদ তাকে দেবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা অপকটে জবাব দিলেন, রোম সম্রাট কায়সার শুধুমাত্র রোম সম্রাটের রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ নয়, যদি গোটা পৃথিবীর সম্পদের মালিক আমাকে বানায় দিয়ে বলা হয় কালেমা ত্যাগ করো, তারপরেও এক চুল পরিমাণ আমি কালেমা থেকে সরব না। বলেন সুবহানাল্লাহ। একটা বিড়ির জন্য মুসলমান কালেমা হারায় ফেলে, কিসের জন্য? বিড়ির জন্য, এক কাপ চায়ের জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? একটা বিড়ির জন্য, এক কাপ চায়ের জন্য মুসলমান সব হারায়, অর্ধেক সব সাম্রাজ্য, অর্ধেক সাম্রাজ্য দিতে চেয়েছে কিন্তু তিনি রাজি হন নাই। এইটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা
যখন এবারে রাজি হলো না রোম সম্রাট এবারে বললেন কায়সার এবারে বললেন যে তোমরা তাকে শাস্তি দাও তোমার মৃত্যুদণ্ড হবে মৃত্যুদণ্ডের কাছে তাকে দাঁড় করানো হলো জল্লাদকে ইশারা করে বললেন তাকে মারার দরকার নাই এমন ভাবে তীর নিক্ষেপ করবে যেন তার শরীর বরাবর দিয়ে সেই কাটের ভিতরে ঢুকে পড়ে তীর নিক্ষেপ করা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামান্যতম চোখের পানি ফেললো না কোনো শব্দ করলো না দ্বিতীয়বার আবার তাকে বলল যে এবারে বলো সর্বশেষ সুযোগ দেওয়া হলো তা না হলে হত্যা করা হবে তিনি তারপরেও কোনো কথা বললেন না নীরবে সেখানে দাঁড়ায় থাকলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা মৃত্যুকে বরণ করে নিল কালেমা ছাড়বে না রোম সম্রাট কায়সারের খুব প্রেস্টিজে বেজে গেল বিষয়টা খুব মান সম্মানে বেজে গেল যার কারণে একটা পর্যায়ে গিয়ে রোম সম্রাট বলল যে কে ভাবে হবে না ভয় দেখাতে হবে ভাইরা আমার সমস্ত সৈন্যবাহিনীকে ডেকে বললাম তোমরা তেল গরম করো প্রচন্ড আকারে উত্তপ্ত করো তেল আর সেই তেলের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সামনে রেখে কারাবন্দী অন্য মুসলমান যারা আছে তাদের একজনকে ধরে নিয়ে আসো তাকে নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো আমি যদি ইচ্ছা করি এই তেলের ভিতরে গরম তেলের ভিতরে তোমাকে পুরাইয়ে ভাজা করতে পারবো এ কথা বলাও শেষ নাই তার সঙ্গে যাকে নিয়ে এসেছে সেই লোকটাকে ওই গরম কড়াইয়ের ভিতরে দিয়ে দিল মিনিটের ভিতরে লোকটা ভাজা হয়ে গেল হাড় হাড্ডি সব কিছু পুড়ে ছাই হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুযাইফা কোনো কথা বললেন না শুধুমাত্র নীরবে দাঁড়িয়ে থাকলেন আল্লাহু আকবার বলে শুধুমাত্র নীরবে দাঁড়ায় থাকলেন ভাইরা আমার দ্বিতীয় আরেকজনকে নিয়ে আসা হলো তার সামনে দ্বিতীয় জনকেও সেই তেলের ভিতরে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো গরম তেলের ভিতরে মাছের মতো ভেজে গেল তার গোটা শরীরটা কুকুরে ভাজা হয়ে গেল কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবারও শুধু আল্লাহু আকবার বললেন আর কোনো কথা বললেন না তৃতীয় আরেকজনকে নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবারে তার চোখের কোণার ভিতরে পানি জমে গেল জল্লাদ বলল যে এবার মনে হয় কাম হয়েছে বুঝ মনে হয় ঠিক আছে রোমের বাদশা কায়সার তার জিদ হলো যে আমি এত কথা বললাম তাকে হারাতে পারলাম না এই কথা মানুষ শুনলে কেমনে কেমন হয় জল্লাদ বললেন মহারাজ এবারে মনে হয় চোখের পানি বের হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখের পানি বের হয়েছে এবার মনে হয় কথা শুনবে বাইরে আবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এবারে নিয়ে আসা হলো বলল যে তোমার মত তুমি পাল্টাইছো কিনা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন আমার মত কি মত পাল্টাবো আমি তো একই মতের উপর আছি মত পাল্টানোর প্রয়োজনটা কি বললে যে তুমি না কাঁদলে ভয়ে তুমি কেঁদেছো নাকি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন যে না আমি ভয়ে কাঁদিনি বরং আমি কেঁদেছি একটি মাত্র কারণে আহারে একটা মাত্র জীবন একবার যদি তেলের ভিতরে আমাকে দিয়ে দেয় আমি নিঃশেষ হয়ে যাব ভাজি হয়ে শাহাদত বরণ করব আল্লাহ যদি এরকম 70 বার আমাকে জন্ম দিতেন আর 70 বার যদি আমি কাফিরের অত্যাচারে মৃত্যুবরণ করতাম তাহলে একটা নয় দুইটা নয় 70টা শহীদের সব আমি পেয়ে যেতাম বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি কাঁদতেছি আফসোস করতেছি আল্লাহর কাছে ভাইরা আমার তার এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফার এই কথা শোনার পরে রোমের বাদশা চরমভাবে তার উপরে ক্ষিপ্ত হলো মনে মনে চিন্তা করলো যে রাগ দেখে ভয় দেখায় কাম হবে না এবারে প্রস্তাব দিল যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি শুনেছি আরবীয় কায়দায় সম্মান দেখানোর জন্য তোমরা মানুষের কপালে চুম্বন দাও যদি আজকে আমার কপালের ভিতরে একটা চুম্বন তুমি দাও তাহলে এই চুম্বনের বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দেব আর কোনো করা লাগবে না ভাইরা আমার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি সবচেয়ে বড় চালাক ব্যক্তি ছিলেন এবারে রাজনৈতিক কূটনৈতিক একটা অবস্থান তার ভিতরে সৃষ্টি হলো তিনি বললেন হ্যাঁ আপনার এই প্রস্তাবে আমি রাজি হতে পারি একটা শর্তে যে কি শর্ত প্রথম সপ্ত শর্তটা হলো আমার সঙ্গী সাথী 80 জনের মতো আপনার কারাগারের ভিতরে বন্দী হয়ে আছে এই তার 2 জনকে আপনি শহীদ করে দিলেন বাকি এখনো যারা আছেন
তাদেরকেও ছেড়ে দিতে হবে এবং তাদেরকে এই ইয়ামানের সীমান্ত থেকে মক্কার মদিনার সীমান্ত পর্যন্ত পৌঁছায় দিতে হবে। তারা ওখানে পৌঁছায় দিয়ে যদি ফিরে আসে আমি আপনার কপালে চুম্বন দেব, কোনো আপত্তি করব না। আর এটা যদি না করেন তাহলে আপনার কপালেও আমি চুম্বন দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রোমের বাদশা কায়সার তার সম্মান রক্ষার ভয়ে রাজি হয়ে গেল সমস্ত সাহাবাদেরকে সেই দিন জেলখানা থেকে মুক্তি পেয়ে তাদেরকে সীমান্ত এলাকায় পাঠিয়ে দিল। এইবারে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কপালের ভিতরে চুম্বন দিয়ে সমস্ত সাহাবাদের জীবন রক্ষা করে আবার চলে আসলেন মদিনার ভিতরে। মসজিদে নববীর ভিতরে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। সাহাবাদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ তার বাকি বন্দীদেরকে নিয়ে মসজিদে নববীর পাশে যখন চলে আসলেন, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে তিনি দাঁড়ায় গেলেন। আর দাঁড়ায় গিয়ে সকল সাহাবাদেরকে বললেন, আমাদের কূটনৈতিক বিজয় হয়েছে। হযরত আব্দুল্লাহ, আমাদের 78 জন সাহাবার জীবন রক্ষা করেছে একটা চুম্বনের বদলে। আমি আজকে তাকে প্রথম তার কপালের ভিতরে চুম্বন করে আমি বরকত নেব, আমি ধন্য হব। তোমরা যারা আছো সবাই হযরত আব্দুল্লাহর কপালের ভিতরে চুম্বন করো। বলেন সুবহানাল্লাহ। হযরত উমার হযরত আব্দুল্লাহকে চেপে ধরলেন, তার কপালের ভিতরে চুমু খেলেন, তার কপালের ভিতরে চুমা দিলেন। সমস্ত সাহাবারা চুমা দিয়েছিলেন। ভাইরা আমার, এই হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে তার দাফন হয়েছিল বাগদাদের দামেস্কের একটা নদীর পাশে, দাজলা নদীর পাশে। কোন নদী? দাজলা নদীর পাশে। আজ থেকে প্রায় 40-50 বছর আগে তিনজন সাহাবী ওখানে ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা, একজন হচ্ছেন হযরতে জাবের, আরেকজন হলো তারেক। দাজলা নদীর পানি তাদের কবরের ভিতরে ঢুকতেছে, কবর ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবী, সেই সময়ের প্রেসিডেন্ট ছিলেন সৌদি আরবের বাদশা ফয়সাল, নাম শুনেছেন আপনারা, বাদশা ফয়সাল। এবং সেই সময় ইরানের গ্রান মুফতি হিসাবে ছিলেন ইরাকের, তার নাম হচ্ছে নুরুদ্দিন, গ্রান মুফতি নুরুদ্দিন। নুরুদ্দিনকে প্রথম স্বপ্নে দেখাইছেন যে আমাদের কবর পানিতে, দাজলা নদীর পানিতে ভেজে যাচ্ছে, আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক। বাদশা ফয়সালকেও দেখাইছে। ভাইরা আমার, বাদশা ফয়সাল এই স্বপ্ন দেখার পরে কয়েক রাত ঘুমাতে পারে নাই। প্রথম রাত দেখাইছে, তিনি আর সেই রাতটা ঘুমাতে পারে নাই, কি এই স্বপ্ন দিয়ে কি বোঝাচ্ছে তিনি বুঝতে পারতেছেন না। দ্বিতীয় রাতেও দেখানো হয়েছে, একই কথা বলেছেন। তৃতীয় রাতেও একই কথা বলেছেন। বাদশা নুরুদ বা মুফতি নুরুদ্দিনকেও একই স্বপ্ন সাহাবারা দেখাইছেন। সকালবেলা ফজরের নামাজের পরে নুরুদ্দিন বলছেন, এই বিষয়টি বাদশাকে জানানো দরকার। আবার বাদশা ফজরের চিন্তা করছে যে না, এই বিষয়টা নিয়ে প্রধান মুফতির কাছে জানা দরকার। ভাইরা আমার, প্রধান মুফতি বের হচ্ছেন, বাদশা নিজেই প্রধান মুফতির কাছে চলে এসেছে। দুইজনে কোলাকুলি হয়ে গেল। ঘটনা কি? নুরুদ্দিন বললেন, আপনি এত সকালে এভাবে আসবেন আমি তো কল্পনা করি নাই। বাদশা ফয়সাল তখন বললেন, আজ তিন দিন যাবত সাহাবায়ে কিরামদের, বিশেষ করে হযরতে জাবের আব্দুল্লাহ ইবনে হুযাইফার স্বপ্ন দেখতেছি যে তাদের কবরের ভিতরে দাজলা নদীর পানি চুয়ে চুয়ে যাচ্ছে, তাদের কবরগুলি ট্রান্সফারের কথা বলা হচ্ছে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, ঘুমাতেও পারতেছি না। নুরুদ্দিন বললেন, একই স্বপ্ন আমি দেখেছি। ভাইরা আমার, তারা দুইজনে বসে পরামর্শ করল। এক পর্যায়ে নুরুদ্দিন মুফতি, গ্রান মুফতি নুরুদ্দিন ফতুয়া দিলেন যে তাদের কবর স্থানান্তর করা যাবে। ভাইরা আমার, দিনক্ষণ ঠিক হয়ে গেল এবং ক্রেন নিয়ে এসে লক্ষ লক্ষ মানুষের সামনে দাজলা নদীর পাশে এই তিনজন সাহাবার কবরটা এবারে খোলা হলো, মাটিগুলি কেটে ফেলা হলো, ক্রেন দিয়ে মাটিগুলি সরানো হলো, সাহাবাদের লাশ উঠানো হলো, তিনজন সাহাবার লাশ ক্রেন দিয়ে উঠানো হলো। 1400 বছর পরে তাদের লাশ উঠানো হচ্ছে 1980 সালে। ভাইরা আমার, এই 1400 বছর পর্যন্ত সাহাবারা কবরে ছিলেন,
তাদের কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পচে যায় নাই, মাথার চুল খুলে যায় নাই, মুখের দাড়িগুলি খুলে যায় নাই, এমনকি যে কাফনটা দিয়ে তাদেরকে দাফন করা হয়েছে সেই কাফনের একটা সুতা পর্যন্ত সেখানে নরম হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কালেমাওয়ালা এমনি যারা কালেমা গ্রহণ করেছে এর উপরে অটল ছিল, মৃত্যুর পরেও তাদের কোন লাশ কোন শরীরের অংশ পচে না। ভাই আমার, তাদের লাশটা উপরে তোলার পরে চোখ দুটি খোলা হলো। জার্মানির একজন বিজ্ঞানী তার চোখ দুটি পরীক্ষা করলো। ভাই আমার, চোখ দুটি পরীক্ষা করার পরে জার্মানির সেই বিজ্ঞানী বলেছেন, একজন জীবন্ত মানুষের চোখের পাওয়ার যত বেশি তার সে এই মৃত্যু সাহাবাদের চোখের পাওয়ার এক শতগুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। কয়শ গুণ? আরো জোরে বলেন, কয়শ? জার্মানি বিজ্ঞানী পরীক্ষা করেছে যে একজন জীবন্ত মানুষের চোখের যে পাওয়ার তার চেয়ে এক শতগুণ বেশি হচ্ছে এই সাহাবাদের চোখের পাওয়ার। সাড়ে চোদ্দ শত বছরেও তাদের চেহারার কোনো পরিবর্তন হয় নাই। ভাইয়ের আমার, এটা হলো কালেমাওয়ালা। আজকে আমাদেরকে সেই কালেমা গ্রহণ করতে হবে, সেই কালেমাকে সেভাবেই আমাদের মানতে হবে, এই কালেমাকে আমাদের সেভাবেই বুঝতে হবে। শুধু সাপের মন্ত্রের মতো কালেমা পড়লে হবে হবে না। আতে বাসুন, আমি উদার্ত আহ্বান রাখতে চাই, আমরা যারা আজকে আছি কালেমার হক প্রতিষ্ঠিত করতে রাজি আছি, আর জোরে বলেন রাজি আছি। কারা কারা রাজি আছি ভাইজান, দু হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবিল আমিন।